আমি গীতা মান্না ভল্ক থেকে আমার যে যারা চ্যানেলটা দেখে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানাই। নতুন পুরনো সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তা আজকে আমি এমনি শর্ট ভিডিওগুলো করছিলাম, করার পরে আর মনে হচ্ছিল না যে বড় ভিডিও করি, কারণ একদম ভালো লাগছে না, মানে মাথাটা এতটা যন্ত্রণা করছে। হ্যাঁ, আজকে আমি গল্প করতেই এসেছি, তা একদম ভালো লাগছে না আমার করতে, কি ঘুম পাচ্ছে। সেই ভোরবেলা উঠেছি, সারা দিনের কাজ, সারা দিনটা কাজ করেছি, বাচ্চাটা সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে, তাই জন্য ওদেরকে আগে পড়িয়ে নিয়েছি, বিকাল সারা দুপুর থেকে বিকাল স্কুল থেকে এনে খাইয়ে সারাটা ক্ষণ পড়িয়ে নিয়েছি। পড়িয়ে নিয়ে ওরা একটু ছাদে ঘুরতে গিয়েছিল, এখন একটু শর্ট করলাম, আবার এখন বড়োর জন্য বসেছি। আর আর হচ্ছে সন্ধ্যাবেলা কতটা পড়বে আবার জানি না, হয়তো ঘুমিয়েও পড়তে পারে, আবার পড়তেও পারে। তারপরে আকাশে তো সারাদিন আজকে বৃষ্টি, আর যেই বাচ্চাটাকে আনতে যাব তখনই দেখবো যে বৃষ্টিটা এলো, কোনো দিনও দেখবো না যে বৃষ্টি হচ্ছে না। ঠিক ওই সময়টাতেই সকাল থেকে রোদ্দুর হবে, একদম কাঠফাটা রোদ্দুর, আর যখনই টাইমটা হবে ঠিক ঠিক সেই সময়টাতেই একদম ঝেঁকে জোরে বৃষ্টি আসবে। কি সমস্যা, সেই রোজ ভিজে ভিজে আমি বাড়ি আসি, এসে ভিজে ভিজে বাসনগুলো মাজি, মাজার পরে আর এই যে ঘুম হচ্ছে না, ভোর থেকে ঘুম ভেঙে যাচ্ছে, মাথার যন্ত্রণা, এখন আমি টলমলো টলমলো করছি, মাথাটা খুব যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে বুঝতে পারছি না, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে সব কাজ ফেলে রেখে দিয়ে আমি একটু ঘুমাই, এটা মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা নতুন ফোন নিয়েছি, এটা আমি দেখাচ্ছি, এই যে একটা ফোন নিয়েছি, খুব সুন্দর ফোন, অনেক ফোন খারাপ হয়ে গেছে, বাবু এই ফোনটা দে, বাবু ওটা খারাপ, এই যে ফোনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, প্রতি বছর আমার একটা করে ফোন লাগে, এক বছরে একটা ফোন নষ্ট, শেষ, খালি পড়ে যায়, তলায় পড়ে যায়, যেই পড়ে গেল এখানে স্ক্রিনটা ফেটে গেল, ফেটে যাওয়ার পরে সেই কিছুদিন ফোনটা চলবে, তারপরে ফোনটা ব্যাস ফেলে দিতে হবে। এরকম ফোন মনে হয় আমার অনেকগুলো জমে আছে উপরে, 10-12টা হবে, প্রতি বছর একটা করে ফোন লাগবে। আবার এই যে একটা নতুন নিলাম ফোন, এই ফোনটা নিলাম, এইটা, তা এটা আবার কতখানি ভালো হবে আমি জানি না, এই ফোনটা নিয়েছি, এই যে ফোনটা নিয়েছি, এই যে একটা ফোন নিলাম, এর ভেতরে আছে, এটা এখনো সব ঠিক করা হয়নি, দেখি ঠিক করা, প্যাকেটটা এখনো সব ঠিক করা হয়নি, ভেতরেই সব কিছু আছে, এটা আবার ঠিক করা হবে, এই একটা ফোন নেওয়া হলো। হ্যাঁ, ফোন যে কতখানি খারাপ হয় জানি না, বছর বছর ফোনগুলো খারাপ হয়ে যাচ্ছে, আর ফোন না হলে তো চলবেই না, সবেতেই ফোন লাগে, ফোন আর ফোন, আর সব জিনিসে ফোন লাগবে, ফোনটা তো লাগবেই, তাই জন্য আবার ফোন একটা নেওয়া হলো। আর আর কি গল্প করি, গল্প করি, ঠিক আছে বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, তুমি একটু কথা বলবে, টাটা।